হেই প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? বাংলাদেশে একটি নামকরা এনজিও ঘাসফুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার, জুনিয়র অফিসার, সহকারী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ কিভাবে আবেদন করবেন, আবেদনের কি কি কাগজপত্র লাগবে, বেতন কত, শিক্ষাগত যোগ্যতা কি কি ইত্যাদি নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে একটা অনুরোধ করবো, আপনি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন চলে যাই মূল আলোচনায়। ঘাসফুল নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি রেজিস্ট্রেশনভুক্ত ও পিকেএসএফ এর সহযোগী সংস্থা ঘাসফুলের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও ঢাকা জেলায় কাজ করার জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হলো। প্রথমে হচ্ছে অফিসার, শাখা ব্যবস্থাপক। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলীর মধ্যে বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে কাজ করার বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। বয়স সর্বোচ্চ 40 বছর। নিয়োগপ্রাপ্তদের 10,000 টাকা ফেরতযোগ্য জামানত প্রদান এবং অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। যদি আপনি এখানে নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে 10,000 টাকা জামানত দিতে হবে, যেটা ফেরতযোগ্য, এবং 300 টাকায় নন জুডিশিয়াল স্ট্যাম্পে অভিভাবকদের স্বাক্ষর করতে হবে যে আপনি এখানে কাজ করবেন। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানবিশকালীন 6 মাস বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 19,350 টাকা করে, প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা দেওয়া হবে 50 টাকা করে, মোবাইল বিল দেওয়া হবে 600 টাকা করে, যাতায়াত দেওয়া হবে 2,500 টাকা করে। এটা হচ্ছে শিক্ষানবিশকালীন 6 মাস বেতন দেওয়া হবে এটা। আর স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে 21,500 টাকা। দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা দেওয়া হবে 50 টাকা, প্লাস যাতায়াত ভাতা 2,500 টাকা। দুটি বেসিক বোনাস সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি বছরের শেষে নীতিমালা অনুযায়ী অবশিষ্ট ছুটির টাকা প্রদান করা হবে। পদের নাম জুনিয়র অফিসার, শাখা হিসাবরক্ষক। এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্যের স্নাতক। কম্পিউটারে ও হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 38 বছর। নিয়োগপ্রাপ্তদের 8,000 টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে। অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানবিশকালীন 6 মাস বেতন সর্বসাকুল্যে 15,750 টাকা দেওয়া হবে, প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা দেওয়া হবে 50 টাকা এবং প্রকৃত যাতায়াত ভাতা। স্থায়ীকরণের পর বেতন হবে 17,500 টাকা, প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা, প্রকৃত যাতায়াত ভাতা। দুটি বেসিক বোনাস সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বছর শেষে নীতিমালা অনুযায়ী ছুটির অবশিষ্ট টাকা প্রদান করা হবে। পদের নাম সহকারী কর্মকর্তা, ক্রেডিট অফিসার। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে HSC বা স্নাতক ডিগ্রি। বয়স সর্বোচ্চ 35 বছর। নিয়োগপ্রাপ্তদের 5,000 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে আর অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক। মোটরসাইকেল বা বাইসাইকেল চালানো প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর এই পদটিতে শিক্ষানবিশকালীন বেতন 6 মাস বেতন দেওয়া হবে 11,520 টাকা করে, আর মধ্যাহ্ন ভোজ ভাতা দেওয়া হবে 50 টাকা, প্লাস মাসিক মোবাইল বিল দেওয়া হবে 100 টাকা, এবং মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা দেওয়া হবে 1,500 টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে 12,800 টাকা, প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা দেওয়া হবে 50 টাকা, প্লাস মাসিক মোবাইল বিল দেওয়া হবে 100 টাকা, এবং মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা 1,500 টাকা। এছাড়া দুটি বেসিক বোনাস সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কল্যাণ তহবিল এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে। স্থায়ীভাবে কর্মরত কর্মচারীদের বছর শেষে নীতিমালা অনুযায়ী ছুটির অবশিষ্ট টাকা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, খামের উপরে পদের নাম ও স্ব-স্ব মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 15 ফেব্রুয়ারি 2022 মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ, ঘাসফুল, বাড়ি নম্বর 62, রোড নম্বর 3, ব্লক বি, চান্দগাঁও, আবাসিক এলাকা, চট্টগ্রাম, এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি পৌঁছাতে হবে। ইমেইলে আবেদন করা যাবে। ইমেইল হচ্ছে hr@ghasphul-bd.org। প্রাথমিক বাছাইয়ের যোগ্য প্রার্থী হল বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষার স্থান, তারিখ ও সময় আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে জানানো হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য যে ঘাসফুল নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের তদবির কিংবা আর্থিক লেনদেনের অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোনো ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে ঘাসফুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল ঘাসফুল এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তির একটি আপডেট তথ্য যা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিজ্ঞপ্তি নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন।